নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা ২২ সেপ্টেম্বর দু হাজার একুশ এই দিন পিতৃপক্ষ শুরু হতে চলেছে আর এই দিন থেকে পিতৃপুরুষের আশীর্বাদে এই সাঁতরাশির জাতক ও জাতিকারা হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছে হ্যাঁ বন্ধুরা কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি এবং তাদের জীবনে এক্স্যাক্টলি কী কী ঘটতে চলেছে এ বিষয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি এর পাশাপাশি পুরুষ নিয়ে আমি ছোট্ট করে কিছু কথা বলবো আপনারা দয়া করে রাশিগুলি শোনার আগে এই কথাটি শুনলে আপনারই উপকারে আসবে তাই ভিডিওটি টিল এন্ড পর্যন্ত ওয়াচ করুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ শিখ বাইশে সেপ্টেম্বর দু হাজার একুশ এই দিন পিতৃপক্ষ শুরু হতে চলেছে আর যার দরুন পিতৃপুরুষের আশীর্বাদে আপনারা অর্থাৎ এই সাত রাশির জাতক ও জাতিকারা হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছে তো কোন সেই সাত সৌভাগ্যশালী তা বলার পূর্বে আসুন পিতৃপক্ষ নিয়ে এবং পিতৃপুরুষ নিয়ে আমি ছোট্ট করে কিছু কথা বলবো দয়া করে ভালো করে মাইন্ডলি কথাগুলো শুনুন পিতৃপক্ষ হচ্ছে যে সময়ে পিতৃপুরুষরা এই ধরাধামে নেমে আসে সেটাকেই বলা হয় পিতৃপক্ষ ওনারা ধরাধামে নেমে আসেন এই কারণেই যে তার পরের প্রজন্মরা কেমন রয়েছে তা দেখার জন্য তাই আমি আপনাদেরকে বলবো। আপনারা অবশ্যই পিতৃ তর্পণ অবশ্যই করুন যা করলে আপনার যত রকম দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু কাটবেই কাটবে অর্থাৎ পিতৃপুরুষের একটা আশীর্বাদ আপনারা কিন্তু পাবেন এবং অনেকের জন্মছকে পিতৃদোষ কিন্তু থাকে হ্যাঁ বন্ধুরা এই পিতৃদোষ হচ্ছে এমনই একটা জিনিস যেটা প্রজন্মের পর প্রজন্ম ক্যারি ফরওয়ার্ড হয় অর্থাৎ একের পর এক প্রজন্মকে ভুক্ত হয় হ্যাঁ বন্ধুরা কমার্সে যারা অলরেডি পড়াশোনা করছেন তারা ব্রড ফরওয়ার্ড এবং ক্যারি ফরওয়ার্ড সম্পর্কে জানেন এই ক্যারি ফরওয়ার্ড প্রজন্মর পর প্রজন্ম হয় অর্থাৎ উনাদের কর্মফল আমাদেরকে কিন্তু ভুগতে হয় যেমনভাবে আমরা ওনাদের সম্পত্তি ভোগ করি অর্থাৎ পিতৃপুরুষের সম্পত্তি ভূ সম্পত্তি ভোগ করি ঠিক তেমনই ওনাদের কৃতকর্মের ফলও কিন্তু আমাদেরকে ভুগতে হয় আর এই পিতৃতর্পণের মাধ্যমে ওনারা কিন্তু খুশি হন এবং আমাদেরকে আশীর্বাদ দিয়ে যান আর সেই আশীর্বাদ কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু লেগে যায় হ্যাঁ বন্ধুরা তাই এই বাইশে সেপ্টেম্বর পিতৃপুরুষের আশীর্বাদ আপনারা কিন্তু পেতে চলেছেন আর যার দরুন এই সাত্রাসির জাতক ও জাতিকারা হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছে আরেকটি কথা জানিয়ে দিই আপনাদের প্রত্যেকের যে জন্মছকে পিতৃদোষ থাকবে তা কিন্তু নয় কাদের জন্মছকে পিতৃদোষ থাকে কাদের জন্মছকে পিতৃদোষ থাকে না সেটা কিন্তু জন্মছক বিশ্লেষণ করলেই বলে দেওয়া সম্ভব তাই যারা অনলাইনে প্রেডিকশান করতে চান এবং জানতে চান যে আপনার জন্মছকে পিতৃদোষ আছে কি না এবং আপনার ভবিষ্যৎ কেমন যাবে তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় এবং তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিশ্লেষণ করতে চান তাহলে আসুন জেনে নেওয়া যাক পিতৃপক্ষের দিন থেকে পিতৃপুরুষের আশীর্বাদ কোন সাত রাশির জাতক ও জাতিকারা পেতে চলেছে প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা পিতৃপক্ষের দিন থেকে পিতৃপুরুষের আশীর্বাদ পেতে চলেছেন এবং আপনাদের হারানোর সাম্রাজ্য ফিরে পেতে চলেছেন অর্থাৎ যে সমস্ত অর্থ আপনাদের ডুবে গেছে হারিয়ে গেছে বা উঠে আসছে না সেই সমস্ত অর্থ কিন্তু আপনাদের উঠে আসবে এর পাশাপাশি আপনাদের চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে অর্থ আগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে এবং ওনাদের একটা আশীর্বাদ কিন্তু আপনারা পেতে চলেছেন এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বাইশে সেপ্টেম্বর থেকে পিতৃপুরুষের আশীর্বাদে হারানোর সাম্রাজ্য ফিরে পেতে চলেছেন অর্থাৎ এই সময় যে সমস্ত অর্থ আপনার পড়ে রয়েছে মার্কেটে কাউকে টাকা ধার দিয়েছেন সেই সমস্ত অর্থ কিন্তু আপনাদের উঠে আসবে এবং চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে আপনাদের প্রচুর পরিমাণে অর্থ কিন্তু আসতে চলেছে এবং আপনাদের লোন অনেকখানি কিন্তু পরিশোধ হতে চলেছে এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশিটি জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই বাইশে সেপ্টেম্বর থেকে পিতৃপুরুষের আশীর্বাদ পেতে চলেছেন যার দরুন আপনারাও হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছেন অর্থাৎ এই সময় যে সমস্ত অর্থ আপনার মার্কেটে পড়ে রয়েছে উঠে আসছে না সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসবে এর পাশাপাশি চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে অর্থ আগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে শুধু তাই নয় এই সময় যারা লোনের জর্জরিত লোনে পড়ে রয়েছেন তারাও কিন্তু এই লোন থেকে অনেকখানি রিকভারি করতে চলেছেন এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই বাইশে সেপ্টেম্বর থেকে পিতৃপুরুষের আশীর্বাদ পেতে চলেছেন যার দরুন আপনাদের জীবনে যে সমস্ত প্রবলেম চলছে সেই প্রবলেম কিন্তু কাটতে চলেছে এবং চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে অর্থ আগমনের রাস্তা প্রশস্ত হতে চলেছে শুধু তাই নয় যে সমস্ত অর্থ আপনাদের পড়ে রয়েছে মার্কেটে দীর্ঘদিন ধরে সেই সমস্ত অর্থ কিন্তু আপনাদের উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা বলব সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বাইশে সেপ্টেম্বর থেকে পিতৃপুরুষের আশীর্বাদ আপনারাও পেতে চলেছেন যার দরুন যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না আটকে যাচ্ছিল সেই সমস্ত কাজ কিন্তু আপনারা অনায়াসে করে ফেলবেন শুধু তাই নয় যে সমস্ত অর্থ আপনার মার্কেটে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে উঠে আসছে না সেই সমস্ত অর্থ কিন্তু আপনাদের উঠে আসবে এরপরে ছয় নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই পিতৃপুরুষের আশীর্বাদ পেতে চলেছেন যার দরুন আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় যে সমস্ত অর্থ আপনাদের মার্কেটে পড়ে রয়েছে উঠে আসছে না সেই সমস্ত অর্থ কিন্তু আপনাদের উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরপরে শেষ এবং সাত নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা জাতক বা জাতিকা হন তাহলে বাইশে সেপ্টেম্বর থেকে পুরুষের আশীর্বাদে আপনারাও হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছেন এ সময় যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না আটকে যাচ্ছিল কোনো এক অজানা কারণে সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে এর পাশাপাশি যে সমস্ত অর্থ আপনাদের মার্কেটে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে উঠে আসছে না সেই সমস্ত অর্থ কিন্তু আপনাদের উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ যে সাতরাশির কথা আমি এই পর্যন্ত বললাম সেই সাতরাশির জাতক ও জাতিকারদের জীবন কিন্তু অনেকটাই বদলাতে চলেছে অর্থনৈতিক দিক থেকে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে লাল রঙের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ